দিবলছোৱা এক ব্রেকিং নিউজ সরকারক টোলগেট বন্ধ করার দাবি উত্থাপন করেছে আমছে হয় সরকারে টোলগেট বন্ধ করক নহলে গণতান্ত্রিক প্রতিবাদর সম্মুখীন হব লাগিব হিমন্ত সরকার হবে জনায় আছো এই মুহূর্ত টাইমেটর দর্শক এফালে মূল্য বৃদ্ধি আনফলে টোলগেটর হারাশাস্তি সরকারে বুজা জাপি দিব বিচারিছে সাধারণ জনতার এই মন্তব্য হয়েছে আমচু নেতৃত্ব টোলগেট বন্ধ করক অন্যথা তীব্র প্রতিবাদর সম্মুখীন হব লাগিব সরকার এই হুঙ্কার দিছে আমচু নেতৃত্ব কলিয়াবৰৰ চুলুঙত নির্মীয়মান টোলগেটক লৈ সরব হয়েছে আমচু নেতৃত্ব আর টোলগেটখন নির্মীয়মান টোলগেটখন বন্ধ করিবৰ কারণে সরকার দাবি উত্থাপন করেছে আমচুয়ে আর যিকোনো প্রকারে টোলগেট বন্ধ করবই লাগিব বলি হুঙ্কার দিছে আমচু নেতৃত্ব আর টোলগেট বন্ধ নকৰিলে রাজপথলৈ ওলাই অহার হুঙ্কার আমচু নেতৃত্ব যদিহে সরকার টোলগেট বন্ধ নকৰে তেনেহলে অতি শীঘ্রে তীব্র গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখীন হব লাগিব বলি হিমন্ত সরকারক হুঙ্কার আমচু নেতৃত্ব এই মুহূর্তে চলাই আছো টাইমেটর দর্শক কলিয়াবৰ চুলুঙ্গ নির্মাণ হয়ে আছে আন এখন টোলগেট যার পরিপ্রেক্ষিত চুলুঙ্গত নির্মীয়মান এই টোলগেটখন বন্ধ করিবর কারণে দাবি উত্থাপন করেছে আমচু নেতৃত্ব আর আমচু নেতৃত্বর অভিযোগ এফালে মূল্য বৃদ্ধি আর মূল্য বৃদ্ধির মাজতে এনেদরে টোলগেট নির্মাণ করে সাধারণ জনতার এক প্রকার মাধমার সুধাব বিচারিছে সরকার এই অভিযোগ আমচু নেতৃত্ব আর যিকোনো মূল্যর বিনিময়ত টোলগেট বন্ধ করিবলৈ দাবি উত্থাপন করেছে আমচু নেতৃত্ব অন্যথা গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখীন হব লাগিব হিমন্ত সরকার এই হুঙ্কার দিছে আমচু নেতৃত্ব এই মুহূর্তত মন্তব্য আছে আমচু নেতৃত্বর কি কৈছে শুনো আহক টোলগেটবিলাক দি পেলাই মানুহৰ ওপৰত যি এক নতুন বোজাকে দিছে নতুন বোজা আর ইমান মূল্যবৃদ্ধি হৈছে মানুহক ইমান হাৰাশাস্তি কৰি আছে এইখন সরকারে আমি কেইবাবাৰ বাধা আৰোপ কৰিছোঁ আমি কেইবাবাৰ আন্দোলন কৰিছোঁ আমি কিমান স্মাৰকপত্ৰ দিছোঁ কিন্তু সরকারখনে সিহঁতৰ নিজৰ যি পাৱাৰ সেইখিনি দেখাই আছে তাক ইয়াত নতুনকৈ আমাৰ চুলুঙত যি আপোনাৰ টোলগেট দি আছে তাৰ কাৰণে আমাৰ তেজপুৰৰ পৰা গুৱাহাটীলৈকে পাওঁতে আপোনাৰ তিনিটা গেট পাৰ হৈ যাব লাগিব কিমান টকা খৰচ হয় মানুহৰ ওপৰত ইমান ডাঙৰ বোজা জাপি দিছে চৰকাৰে এবাৰো চিন্তা কৰা নাই ইমান মূল্য বৃদ্ধি কৰিছে মূল্য বৃদ্ধি ৰোধ কৰিবৰ কাৰণে আমি কেইবাবাৰ আন্দোলন কৰিলোঁ একো কামত নাহিল চৰকাৰে কাৰো কথাই নুশুনে সেইকাৰণে আমি কলিয়াবৰ জিলা আমচুৰ ফালৰ পৰা তীব্ৰভাৱে দাবী জনাইছোঁ যাতে টোলগেট বন্ধ হ'ব লাগে অন্যথা আমি কেন্দ্ৰীয় কমিটিৰ নিৰ্দেশমৰ্মে যদি ইয়াতকৈ আৰু অন্য পৰ্যায়ত যদি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিব লাগে আমি কৰিম তথাপিও টোলগেট বন্ধ হ'ব লাগে এইটো টোলগেট আমি মানি নলওঁ আমাৰ ওচৰে পাজৰে কলিয়াবৰৰ ওচৰে পাজৰে যিখিনি ব্যৱসায়ী মানুহ আছে এই ব্যৱসায়িক মানুহকো অহা যায় এই চুলুং পাইকাৰী বজাৰত ডেইলি হয়তো দুই চাৰিবাৰ অহা যোৱা হ'ব আৰু এনেকুৱা পৰ্যায় হ'ব আমি দেখা পাইছোঁ এই টোলগেটটো হোৱাৰ লগে লগে বাহিৰৰ বনিয়াসকলক আনি পেলাই এই টোলগেটটো চমজাই দিব চমজাই দিয়াৰ পাছত ইয়াৰ যে স্থানীয় লোক আছে কলিয়াবৰবাসী ৰাইজ আছে যদি বজাৰ এটাও কৰিব যায় তে এইখন টোলগেটত অহাবাৰ যিমানবাৰ কৰিব ইমানবাৰেই আমাৰ এই টোলগেটত পইচা দিবলগীয়া হ'ব তো গতিকে আমাৰ লাষ্টত গৈ দেখা পালোঁ শেষত গৈ দেখা পালোঁ যে আমাৰ কলিয়াবৰবাসী ৰাইজৰ এই অসুবিধাৰ সন্মুখীন হ'ব তো গতিকে আমি চৰকাৰক এইটোৱেই আহ্বান জনাওঁ যাতে এই টোলগেটটো অতি সোনকালে যাতে আৰু অগ্ৰগতিৰ গতিৰে নচলি যাতে ইয়াতে স্থগিত কৰিব লাগে